আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আপনাদের সাথে আসছি মোহাম্মদ হানি হোসেন ফরিদপুর থেকে, ফরিদপুর চিনাসের কামারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা মূলত কথা বলবো খরগোশ নিয়ে, খরগোশ পালন নিয়ে। তো খরগোশ একটা বিরল প্রজাতির প্রাণী, আপনারা সবাই জানেন। তো এরা 40 দিন পর পর বাচ্চা দেয়। বাচ্চা প্রসাদ হওয়ার ভালো এক জাতের খরগোশ নিলে পরে 40 দিন পর পর বাচ্চা পাবেন আশা করি, কারণ এটা বাচ্চা যেদিন দেয় সেদিনকে প্রেগনেন্ট হয় মেয়ে খরগোশ। তো আমরা চিন্তা করছি তো খরগোশের একটা প্রজেক্ট করবো। তো যদি আপনারা খরগোশ পালন করতে চান বা খরগোশের খামার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বর্তমান বাচ্চা সরবরাহ করে থাকি যেহেতু আমাদের নতুন খামার। তো খরগোশের মাংস খাওয়া যায়, আপনি চাইলে খরগোশের মাংস খেতে পারেন, এটা খুবই পুষ্টিকর। আর এক একটা খরগোশের সর্বনিম্ন 4 থেকে 8টা বাচ্চা দিয়ে থাকে, আর এর বাচ্চা বাজার মূল্য 400 থেকে 800 টাকা পর্যন্ত। তো আমাদের যে খরগোশের বাচ্চাগুলো হচ্ছে তো সবগুলোই আমাদের এলাকার পাইকাররা এসে নিয়ে যায়। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের জেলা থেকে যদি আপনাদের জেলায় বাস যায় বা কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা পাঠিয়ে দিব, বা আপনারা সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন। আসেন, এর বিষয়ে খাবার দাবারের বিষয়ে কথা বলা যাক। এরা মূলত সব ধরনের খাবার খেয়ে থাকে, ঘাস, গম, ভুসি। একটা ছাগলের যে খাবারটা খায় মূলত খরগোশটায় একই খাবার দিলে পরেই হবে। তো আপনারা যদি খরগোশ পালন করতে চান বা খরগোশের খামার করতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি অর্ডার করার পরে আমরা বাচ্চাগুলো ডেলিভারি করতে পারবো। তো দোয়া করবেন আমাদের এই প্রজেক্টটা যাতে ভালোভাবে আমরা সফল হতে পারি, আর যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের ফোন দিয়ে কথা বলুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।